Hello guys, good morning. Welcome back to my channel with Shanti Ghosh Vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে ভাইফোঁটা, তো অনেকদিন মানে ভিডিও করা ছিল আর কি, তো দেওয়া হয়নি কারণবশত। তো আজকে থেকে স্টার্ট করছি, তো রোজ ভ্লগ দেখতে পাবে। তো এই যে দেখো, এই যে আমার বড়দি বসে আছে, এটা হচ্ছে বড়দির ছেলে আর ওটা হচ্ছে মেসির মেয়ে। তো আমার দিদির মেয়ে আর কি ক্যামেরা করছে, দিশা। তো এখনও সবাইকে দেখাচ্ছে, তো ক্যামেরা ঠিকঠাক আসছে না। তো সবাই কিছু মনে করবে না, দেখতে থাকো তোমরা পুরো ব্লগটি, আই হোপ তোমাদের ভালো লাগবে। আর এদিকে আমি হয়তো মুড়ি খাচ্ছিলাম, চা মুড়ি। আর দেখো দিশা ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরা করছে, আর এদিকে আমার ডোডোসোনা ঘুমাচ্ছে। তো ও আর কি বললো যে ধ্রুব ভাইকে একটু দেখায়, ধ্রুব ভাই ঘুমাচ্ছে, তো ওই আর কি ক্যামেরা করেছে। তো যাই হোক চলো ওইদিকে দেখে আমরা মুড়ি খাচ্ছি। আর একবার দেখো দিশা কি করছে, একবার ওর গলাটা শোনো। হাই করদা, অশ্বিন দা হাই করদা। আমার ছেলে কলা দেখলে হলো, সবাই জানে কলা আলাদা। তো চলো এদিকে কি করছে মেজদি, আর কি মিষ্টি সাজাচ্ছে। তো দেখো চারিদিকে মিষ্টি আর মিষ্টি, কত মিষ্টি। তো আমরা চারবো না আর কি ভাইকে ফোঁটা দেব বলে আর কি মিষ্টি রেডি করছে ও। তো ওইদিকে ছোটো পিসি এসেছে, আর একটা পিসি এসে বড়ো পিসি এসেছিলো, চলে গেছে বাবাকে ভাই ফোঁটা দিয়ে আর কি। তো এদিকে এবার আমরা দেবো বলে রেডি হচ্ছি, আর এদিকে দেখো দিশা বলছে আমাকে দেখাও আমাকে দেখাও, তাই দেখাচ্ছি। আর এদিকে দেখো ওরা এখন দেখাচ্ছে কি একটা মানে কি বলো ওগুলোকে পাখি কিনেছে, তাই দেখাচ্ছে। আর এদিকে দেখো ছোট পিসি আর কি বাবুকে ফোঁটা দিল, তাই মিষ্টি খাইয়ে দিচ্ছে। আর তো ওই যে অস্মিত বসে আছে, আর আমার ছেলে তো বসেই না কিছুতেই। তো এবার আমার ভাই ফোঁটা মানে ভাইকে এবার দিদি ফোঁটা দিতে শুরু করেছে, এটা আমার হচ্ছে বড়দি। তো আগে ফোঁটাটা দিচ্ছে, আগে বড়দি দেবে, তারপরে মেজদি দেবে, তারপরে হচ্ছে শেষদি দেবে, আর তারপরে আমি দেবো। আর ওইদিকে দেখলে তো ডোডোসোনা কী করছে, ও তো দেখতেই পাচ্ছ কলা খাচ্ছে। তো জানোই তো ডোডোসোনা কলা এতটাই ভালোবাসে, কলা দেখলে তো পুরো পাগল হয়ে যায়। তো আমার ছোটো পিসি আর কি কলা এনেছিলো, তো এক ছড়া কলা নিয়ে বসে পড়েছিল আর কি খেলতে খেতে প্লাস সব কিছু করতে। তো যাই হোক করে আর কি ডোডোসোনাকে নিয়ে মানে বসানো হলো আর কি, অত বসতেই চাইছে না। আর দেখছো অস্মিত মানে ছোটোটা কত সুন্দর বসে আছে, আর ওর হাতে দেখছো কলাই দেখতে পাচ্ছ, আর কিছু দেখতে পাচ্ছে না। এবার দেখো আমার মেজদি আর কি ফোঁটা দিচ্ছে ভাইকে, আর এদিকে দেখো ডোডো কলা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটি। স্ত্রীর ফোঁটা দেওয়া হয়ে গেছে, এবার শেষ দিক দিচ্ছে। তো শেষ দিক দেওয়া হয়ে গেলে এবার আমি দেব আর কি শেষে। তো আমি তো ছোট, বড় মেজ সেজ তিনজনে দেওয়া হয়ে গেল, এবার আমি দেব ফোঁটা। তো এখন শেষ দিক মিষ্টি খাইয়ে দিল। তো এই দেখো আমার পর্ব চলে এসেছে, এবার আমি দিচ্ছি। তো ওকে প্রত্যেকবার কি করি বলো তো, ও মাথা আর কি চুল শ্যাম্পু করে থাকে, আমি কি করি বদমাইশি করে বেশি করে আর কি মাথায় তেল দিয়ে দিই আর কি চুলে।
তো ও বলবে তুই ছাড়া আর কেউ তেল দেবে না, তো আমি বেশি করে আর কি তেল দিয়ে দিই প্রত্যেক বছর। আমি বলি যে তুই সারা বছর তেল দিস না মাথায়, তো আমি একদিন বেশি করে দিয়ে দিই। দিয়ে ও বলছে এখন আমি রোজ তেল দিয়ে, তো আজকেই শ্যাম্পু করেছি আর তুই আজকেই তেল দিয়ে দিলি বেশি করে। আমি বলছি এটুকুনি দিতেই হবে। তো চলো দেখতে থাকো পুরো ভ্লগটি, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো দেখো এদিকে আর ভাই শুধু আমার পেছনে লাগে সব সময়, তো আমরা দুজন পিঠে পিঠে তো সব সময় দুজন দুজন পেছনে লাগতাম, এখনো লাগে আর কি। তো তো দিদি মনেই করে না, একদম বোনের মতন আর কি শাসন করে, তো সব সময় আর কি চলে দুজনের মধ্যে সব সময়, তো টুকিরাক লেগেই থাকে। তো এদিকে দেখো আমার ফটা দেওয়া প্রায় কমপ্লিট। তো চলো দেখতে থাকো পুরো ভ্লগটি, আই হোপ তোমাদের ভালো লাগবে। আর পুরো রাতে অনেক ধামাকা আছে, তো পুরো ভ্লগটি তার জন্য দেখতে হবে ধামাকা দেখার জন্য। তো আই হোপ তোমাদের ভালো লাগবে পুরো অন্যরকম ভ্লগটি। তো যাই হোক চলো, বাপের বাড়ি এসেছে তো সেই জন্য অন্যরকম ভ্লগ দেখতে পাবে, যে কী কী করে বাপের বাড়িতে আর কি কেমন পাগলামি করে, তো এগুলো সবই দেখতে পাবে আর কি। তো তার জন্য ওয়েট করতে হবে। এই দেখো ফলা নিচ্ছে আর অস্মিত বাবু ফেলে দিচ্ছে স্যার, ওই দেখো কিছু লাগবে না। আর আমার ছেলে শুধু কলা, কলা ছাড়া আর কিছু চেনে না। এরা মিমতে এই দেখো আমাদের মজা দেখো, আর এই দেখো ছোটটা দিশা, এই দেখো মশাই ফোনটা নিচে। তো দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে। তো এদিকে দেখো আমরা গোল মিটিং বসিয়েছি, ওইদিকে কাকিমা এসেছে পাশের বাড়ি আর কি। তো দেখো দিশা আর কি এদিক ওদিক করছে, তো বেলুন ছিল একটা, তো বেলুনটা আমাকে আর কি ফোলাতে বলছিল, তো আর কি আমি ফোলাচ্ছি আর কি। তো ওই কাকার ছেলেটা এসেছে, ও আবার ক্যামেরাটা ধরেছে, দেখো উল্টো পাল্টা করছে, আর ডোডো এদিকে খেলা করছে। এবার আমি দেখি বেলুনটা ফোলাই পারি কি না। তো এই হলো সন্ধ্যা টাইম মস্তি, মানে খুবই আনন্দ হচ্ছে সবাই এসেছি আর কি। তো চলো পরে সঙ্গে থাকো, আবার পরে দেখা হচ্ছে। তো আবার পরে নাচা গানা হবে আর কি। তো দেখতে থাকো পুরো ব্লগটা, আই হোপ তোমাদের ভালো লাগবে।